হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিটি। তো আইসিটি যে টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, তার নাম হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন উইথ রেডিক্স পয়েন্ট। ওকে, তো চলো আমরা স্টার্ট করি আর দেরি না করে। আমি সাপোজ তোমাদেরকে বললাম 10.25, এটা একটা ডেসিমাল ভ্যালু। এটাকে আমি তোমাদেরকে কিসে রূপান্তর করতে বলছি? বাইনারিতে রূপান্তর করতে বলছি। আর বন্ধুরা, তোমরা বলতে পারবা 10টা একটা কি নাম্বার? 10টা একটা ইন্টেজার ভ্যালু, একটা ইন্টেজার ভ্যালু যার অর্থ হচ্ছে পূর্ণ অংশ। ওকে, আর 25টা হচ্ছে একটা ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশন, যেটার নাম হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ ফ্র্যাকশনের বাংলা মিনিং হচ্ছে কি? ভগ্নাংশ। ওকে, আর এখানে যে পয়েন্টটা দেওয়া আছে, এই যে এই পয়েন্টটা, এটাকে মূলত কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে করে একটা রেডিক্স পয়েন্ট যুক্ত ডেসিমাল নাম্বারকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তো আমরা আগেই জানি কিভাবে একটা ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে হয়, সেটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই। তো ফিফটিনকে আমরা যদি বাইনারিতে রূপ সরি ফিফটিন না সরি টেন কাকে টেনকে এই টেনকে যদি আমার বাইনারিতে রূপান্তর করতে হয়, বাইনারি বেস কত? টু। তো টু দিয়ে টেনকে ভাগ করি, সরি টেনকে টু দিয়ে ভাগ করি, তো কত আসতেছে? ফাইভ। আর এখানে কত আসতেছে? জিরো। আবার টু দিয়ে ভাগ করলে কত আসবে? টু হাইফেন কত? ওয়ান। আবার টু দিয়ে ভাগ করলে কত আসবে? ওয়ান হাইফেন জিরো। আবার টু দিয়ে ভাগ করলে কত আসবে? টু দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? জিরো হাইফেন কত? ওয়ান। আর আমরা আগেই জানি আমাদের কাদেরকে কাউন্টিং করতে হবে? ভাগশেষকে কাউন্ট করতে হবে। তো ভাগশেষকে কোথা থেকে কোথায় কাউন্ট করতে হবে? এমএসবি টু এলএসবি। ওকে, তার মানে নিচের থেকে কোথার দিকে? উপরের দিকে। ওকে, তো চলো আমরা সাকসেসফুলি টেনকে বাইনারিতে রূপান্তর করে ফেলছি। এটার বেস কত? টেন। তো ফার্স্টে কত আসবে? ওয়ান। দেন কত আছে? জিরো। দেন কত আছে? ওয়ান। দেন এর পরে কত আছে? জিরো। এর বেস কত হবে? টু। এবার আমরা কাকে বাইনারিতে রূপান্তর করব? 0.25কে। তো এটার জন্য আমাদেরকে একটা কি কি করতে হবে? একটা সূত্র লিখতে হবে, সেটা হচ্ছে টু ইন্টু ফ্র্যাকশন, FRACTION। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ আমরা জানি। দেন রেজাল্ট, কিসের রেজাল্ট? মাল্টিপ্লিকেশন রেজাল্ট, RESULT, মানে গুণফল। ওকে, মাল্টিপ্লিকেশন রেজাল্ট মিনস হচ্ছে গুণফল। দেন হচ্ছে ইন্টেজার, দেন কি? ইন্টেজার। ওকে, তো আমি এগুলোর বাংলা মিনিংগুলো লিখে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ভগ্নাংশ, এটার মানে হচ্ছে, এই টোটালটার মানে হচ্ছে গুণফল, আর এটার মানে হচ্ছে, তার মানে তো আমরা জানি, পূর্ণ অংশ। ওকে, তো আমরা স্টার্ট করি। তো টু এর জায়গায়, টু এর নিচে কি বসবে? টু। আমাদের ফ্র্যাকশন কত? 0.25। তো 0.25কে টু দিয়ে গুণ করলে কত আসবে? আসবে 0.50। এখন দেখো, পয়েন্টের বাম সাইডে কি কোনো কিছু আসছে? আসে নাই। যদি বাম সাইডে কোনো কিছু না আসে, তখন ইন্টেজারের জায়গায় কত বসবে? জিরো। ওকে, আর এই 0.50টা কোথায় চলে আসবে? এই ফ্র্যাকশন তথা ভগ্নাংশের জায়গায় চলে আসবে। সেটাকে আবার কত দিয়ে আমাদেরকে গুণ করতে হবে? টু দিয়ে গুণ করতে হবে। তো এটাকে টু দিয়ে গুণ করার কারণে এটা কত হয়ে যাবে? এটার গুণফলটা হবে 1.00। এখন বন্ধুরা, এই যে তুমি যে গুণ করছো, গুণ করার পর গুণফলটা আমার কত আসছে? 1.00 না? তার মানে এই 1.00, এই যে 0.00, এটা আমার কি একটা ফ্র্যাকশন না? এটা আমার কি ফ্র্যাকশন তথা ভগ্নাংশ। সব সময় মনে রাখবা, গুণফলের ক্ষেত্রে অর্থাৎ গুণ করার পর গুণফলটা যদি 0.00 আসে, তাহলে আমার আর কি করা লাগবে না? পরবর্তী স্টেপে আর যাওয়া লাগবে না। আর কি করা লাগবে না? গুণ করা লাগবে না। ওকে,
তখন এই ওয়ানটা কোথায় চলে যাবে? এই জায়গায় চলে আসবে। আর এই 0.00 যেহেতু আসছে, তার কারণে এটা আর কোথায় যাবে না, এই স্টেপে আর কি করবে না, চলে যাবে না। ওকে, তার মানে গুণের ক্ষেত্রে সহজ কথায় আমরা ডেসিমাল থেকে বাইনারি রূপান্তরের সময় একটা জিনিস মাথায় রাখবো, গুণ করার পর গুণফল যদি 0.00 আসে সেখানে কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। অর্থাৎ আমরা এই ওয়ান আর এই টু এই পজিশনে এসে আমাদের গুণটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। কারণ আমাদের এখানে কি চলে আসছে, ফ্র্যাকশনটা ভগ্নাংশটা কি চলে আসছে, 0.00 চলে আসছে। ওকে, যেহেতু বন্ধুরা আমাদের ফ্র্যাকশন কি চলে আসছে, 0.00, তার মানে আমাদের স্টেপটা এখানেই শেষ হয়ে যাবে। আমি গত টিউটোরিয়ালে বলছিলাম গুণ ততক্ষণ পর্যন্তই আমরা গুণ করব যতক্ষণ পর্যন্ত গুণ ফলে অর্থাৎ ভগ্নাংশটা কি না চলে আসবে, 0.00 না চলে আসবে। তো এখানে দেখো পয়েন্ট কত চলে আসতেছে, 0.00 চলে আসতেছে, তার মানে আমাদের গুণটা এখানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা কাদেরকে কাউন্ট করব, এদেরকে কাউন্ট করব। কোথা থেকে কোথায় কাউন্ট করব, উপর থেকে নিচের দিকে কাউন্ট করব। তো উপরের অংশকে কি বলা হয়, এমএসবি, আর নিচের অংশকে কি বলা হবে, এলএসবি বলা হবে। ওকে, তো তো আমরা পয়েন্ট কত ছিল আমাদের, 25, সরি, 0.25, 0.25, এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি আমরা কত পাবো, কত আসবে, পয়েন্টের জন্য একটা কি আসবে, পয়েন্ট। আর কোথা থেকে কাউন্ট হবে, ফার্স্টে কত আছে, 0, দেন কত আছে, 1। যেহেতু ভাগ এখানে শেষ হয়ে গেছে, কারণ আমাদের এই ফ্র্যাকশন এই অংশটা কি চলে আসছে, 0.00 চলে আসছে। এটা সবসময় মানে মনে রাখবা যে দশমিকের পরে যদি 0.00 চলে আসে তাহলে আমরা আর পরবর্তী স্টেপে সেটাকে কি করব না, গুণের ক্ষেত্রে নিয়ে যাব না। ওকে, তো আমাদের কত চলে আসছে, বেস 2। ওকে, তার মানে এখন দুটোটাকে যদি আমরা একত্রিত করে লিখি তাহলে আমরা পাবো, 10-এর জন্য আমরা কত পাইছি, 1010, আর 0.25 এর জন্য আমরা কত পাইছি, 0.1। বেস কত, 2। তো আশা রাখি তোমাদের ডেসিমাল থেকে বাইনারি রূপান্তরে আর কোনো প্রবলেম হবে না।